বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রণভেরি ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। আজ আপনাদেরকে নিয়ে এসেছি যশোর কালেক্টরেট ভবন চত্বর। প্রিয় দর্শক, আপনারা দেখে থাকবেন যশোর কালেক্টরেট ভবন চত্বরে অযত্নে অবহেলায় পড়ে আছে শত শত মোটরসাইকেল, পিক আপ ভ্যান, গাড়ি, কার্গো। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনাদের মনে হতে পারে প্রাচীন মালের প্রদর্শনী হচ্ছে, আসলে কিন্তু না, এগুলি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া গাড়িগুলো। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া এই গাড়িগুলোর মূল কারণ হচ্ছে সঠিকভাবে কাগজপত্র না থাকা, আইনি জটিলতা, অপরাধের সাথে জড়িত থাকা ও মামলার নিষ্পত্তি না হওয়া, এবং মামলার আলামত হিসেবে ব্যবহার হওয়া। আর এই কারণেই বড় হতে চলেছে প্রাচীন গাড়ির স্তূপের আকৃতি। গুলির ভিতর কোনটি অচল কোনটি সচল বলা মুশকিল, তবে এটা বোঝা যায় যে গাড়িগুলি বেশি দিন ধরে এই স্তূপে রয়েছে সেগুলির অবস্থা খুবই খারাপ। প্রিয় দর্শক, স্তূপে পড়ে থাকা বেশিরভাগ গাড়ি বিদেশি ব্র্যান্ডের, আর এগুলি অযত্নে অবহেলায় নষ্ট হওয়া খুবই দুঃখজনক, যা রাষ্ট্রীয় ক্ষতির কারণ। প্রিয়, একদিকে যেমন সরকার রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে, অপরদিকে জনগণের মালের ক্ষতি অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি। দেখে বোঝা যায় কিছু কিছু গাড়ি কাঠামো ও চ্যাসিস ছাড়া অবশিষ্ট কিছুই নাই। প্রিয় দর্শক, এ সমস্ত ক্ষতি পুষিয়ে উঠতে সতর্ক হতে হবে আমাদের সবাইকে। সরকারের নিজস্ব ব্যবস্থায় এই সম্পদগুলির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকা উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য।